আগে আমি মোজাটাকে ছাড়াই নিব। মোজার মতো একটা শক্ত করে কাঠির মতো না ওইটাকে বের করে আগে ফেলে দিব, তারপরে একটু একটু সাদা সাদা এগুলো যে হয় এগুলোকেও ফেলে দিব। এবার এটাকে আমি ঝিরি করে কেটে নেব, এটাকেও এবার গোল গোল করে কেটে নেব। এবার এরকম করে মাঝখানে কেটে নেব। এবার আমি গ্যাসে বসায় দিব, এর মধ্যে একটু হলুদ দিয়ে দিব। মোচার তরকারির এবার মশলা করে নিব। মশলার জন্য আমি এর মধ্যে পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, আদা, রসুন আর একটু জিরা দিব। এটা আমার হয়ে গেছে, এটাকে এবার আমি নামাই নিব আর ভালোভাবে ঠান্ডা জলে ধুয়ে নিব। এবার তেল দিব, জিরা দিচ্ছি তেলে, কাঁচা লঙ্কা দুটো, তেজপাতা, পেঁয়াজ দিচ্ছি, হলুদ দিচ্ছি, লবণ দিচ্ছি। আলু দিয়ে দিব এবার, আমি এর মধ্যে মোচা দিয়ে দেবো, আলুটা আমার লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার মশলা দিয়ে দিব, এটাকে ভালোভাবে ভাজতে হবে। হয়ে গেছে আমার মোচার তরকারি।